বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম এসএসসি পরীক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের আলোচনা হবে বীজগণিত তৃতীয় অধ্যায় পার্ট সিক্স নিয়ে। আমাদের প্রশ্ন হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান আঠারো রুট থ্রি হলে এক্স সমান রুট থ্রি প্লাস রুট টু এটা দেখাতে হবে। ওয়ান বাই এক্সের মান নির্ণয় করতে হবে এবং গ নম্বর এক্সটুদার সেভেন প্লাস ওয়ান বাই এক্সটুদার সেভেন মান নির্ণয় করতে হবে। ক নম্বর দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান আঠারো রুট থ্রি বা লসাগু এক্স কিউব। এক্স কিউব দিয়ে এক্স কিউবকে গুণ করলে এক্সটুদার সিক্স প্লাস ওয়ান ইকুয়াল আঠারো রুট থ্রি বা এখন কোনাকুনি গুণ করলে এক্সটুদার সিক্স প্লাস ওয়ান ইকুয়াল আঠারো রুট থ্রি এক্স কিউব। এখন এক্সটুদার সিক্স এই আঠারো রুট থ্রি এক্স কিউবকে বাম পাশে নিয়ে আসলাম তো মাইনাস প্লাস ওয়ান ইকুয়াল জিরো, এখানে কি রইল জিরো। এটাকে যদি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র নিই, এক্স টু দর সিক্সের মানে এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস, তাহলে এক্স কিউব হচ্ছে সূত্রের হচ্ছে টু মাইনাস টু, এক্স কিউব হচ্ছে এ, বি হচ্ছে কত থাকে টু দিয়ে, টু এক্স কিউব দিয়ে যদি আমরা আঠারো থ্রির এক্স কিউবের ভাগ করি, এক্স কিউব কাটা দুই দেওয়া আঠারো থ্রির ভাগ করলে নাইন রুট থ্রি, তাহলে বি হচ্ছে নাইন রুট থ্রি। আবার বলি দুই হচ্ছে সূত্রের আর এক্স কিউব হচ্ছে এ, তো টু এক্স কিউব পাইলাম, এ টু এক্স কিউব দ্বারা আঠারো রুট থ্রি এক্স কিউব করে ভাগ করতে হবে, ভাগ করে যেটা থাকে সেটা হলো নাইন রুট থ্রি, তাই নাইন রুট থ্রি হচ্ছে বি প্লাস বি স্কোয়ার হবে নাইন রুট থ্রি হোল স্কোয়ার। তো এটা এখানে বেশি আসলো ওই জন্য এটা বিয়োগ করলে বাদ দিতে হবে, বাদ দিতে হবে কীভাবে বিয়োগ করে, মাইনাস নাইন রুট থ্রি হোল স্কোয়ার এটা বাদ দিলাম প্লাস বাকি রইল এখানে ওয়ান সমান জিরো। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার মাইনাস নাইন রুট থ্রিকে যদি আমরা বর্গ করি, নয়ের বর্গ হচ্ছে একাশি আর রুট থ্রির বর্গ হচ্ছে থ্রি, থ্রি দিয়ে একাশিকে গুণ করলে দুশো তেতাল্লিশ প্লাস ওয়ান সমান জিরো, বা এক্স কিউব মাইনাস নাইন রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস দুশো তেতাল্লিশ থেকে ওয়ান বিয়োগ করলে মাইনাস দুশো বিয়াল্লিশ সমান জিরো, বা এক্স কিউব মাইনাস নাইন রুট থ্রি হোল স্কোয়ার সমান দুশো বিয়াল্লিশ, মাইনাসটা এই পাশে গেলে প্লাস হয়ে যায়, বা এক্স কিউব মাইনাস নাইন রুট থ্রি ইকুয়াল এই বর্গ আছে এদিকে এই পাশে গেলে উভয় পক্ষকে আমরা বর্গমূল করলাম, বর্গ আর বর্গমূল কাটাকে এখানে এক্স কিউব মাইনাস নাইন রুট থ্রি আর দুশো বিয়াল্লিশের বর্গমূল, বর্গমূল দুশো বিয়াল্লিশ, এক্স কিউব মাইনাস নাইন রুট থ্রি সমান দুশো বিয়াল্লিশকে যদি দুইটা ভাগ করি একশো একুশ গুণ দুই, মানে দুশো বিয়াল্লিশ হচ্ছে একশো একুশ গুণ দুই আর একশো একুশের বর্গমূল হচ্ছে এগারো আর দুইয়ের বর্গমূল রুট টু। এখন এক্স কিউব সমান এই মাইনাস রুট থ্রি দিয়ে এই পাশে গেলে প্লাস হয়ে যায় প্লাস এগারো রুট টু, বা এক্স কিউব সমান এটা কিউব আছে এই জন্য আমরা কিউবের সূত্রে সাজাবো, কিউবের সূত্রে সাজালে এখানে রুট থ্রিকে এ ধরবো রুট টুকে বি ধরবো, তাহলে এ কিউব মানে রুট থ্রি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, মানে রুট থ্রি হচ্ছে রুট টু হচ্ছে বি, থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব মানে রুট টু হোল কিউব, তাহলে কী দাঁড়াচ্ছে এ প্লাস বি হোল কিউব, এক্স কিউব সমান রুট থ্রি প্লাস রুট টু হোল কিউব, উভয় পক্ষ থেকে কিউব বাদ দিলে এক্স সমান রুট থ্রি প্লাস রুট টু, এটা দেখানো হলো। খ নম্বর, ক হতে প্রাপ্ত এক্স সমান রুট থ্রি প্লাস রুট টু বা ওয়ান বাই এক্স সমান ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু, এটা আমরা ইতিপূর্বে করেছি তারপর আবার করতে বুঝিয়ে দিচ্ছি। তো ওপর যেহেতু রুট থ্রি প্লাস রুট টু আছে তো লব এবং হরকে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ, ওপরে থাকে রুট থ্রি মাইনাস রুট টু ওয়ান দ্বারা গুণ করলে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে থ্রি মাইনাস টু রুট থ্রির বর্গ থ্রি রুট টুর বর্গ টু, থ্রি মাইনাস টু থ্রি থেকে টু বিয়োগ করলে ওয়ান, ওয়ান দ্য রুট থ্রি মাইনাস রুট টুকে ভাগ করলে রুট থ্রি মাইনাস রুট টু, আর এখানে উপরে যা আছে সবই থাকবে। এখন এটা হয়ে গেল ওয়ান বাই এক্সের মান রুট থ্রি মাইনাস রুট টু। এখন যদি আমরা এক্স টু দ্বার সেভেন প্লাস ওয়ান বাই এক্স টু দ্বার সেভেন মান নির্ণয় করতে চাই, তাহলে এক্স কিউব এবং এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করতে হবে এবং এক্স টু দ্বার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দ্বার ফোরের মান নির্ণয় করতে হবে। এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান হলো কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ ইনটু এ প্লাস বি, তাহলে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান টু রুট থ্রি হোল কিউব মাইনাস থ্রি ইনটু টু রুট থ্রি, টু এর তিনবার গুণ করলে হয় এইট আর রুট থ্রি তিনবার গুণ করলে থ্রি রুট থ্রি, এটা সবটা গুণ করলে চব্বিশ রুট থ্রি মাইনাস
ইন ধরুন 6√3। এই পূর্বে কিন্তু আমরা ডিটেলস করেছি, তারপর আজকে আবার দেখাচ্ছি 24√3 থেকে 6√3 বিয়োগ করলে 18√3। এখন এটাও আমরা করেছি পার্ট ফাইভে করেছি, এক্স টু দেওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দেওয়ার 4 সমান এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এই স্কোয়ারটা সেকেন্ড বন্ধ দিয়ে দিলাম হোল স্কোয়ার মাইনাস এখান থেকে 2। এখানে এক্স প্লাস 1 বাই এক্স এর মান 2√3 হোল স্কোয়ার মাইনাস এখান থেকে 2, দুয়ের বর্গ করলে 4 আর রুট 3 বর্গ করলে 3, তাই 3×12 বিয়োগ 2 হোল স্কোয়ার মাইনাস 2, 12 থেকে 2 বিয়োগ করলে 10, 10 স্কোয়ার মাইনাস 2, 10 এর বর্গ হচ্ছে 100 মাইনাস 2 সমান 98। এক্স টু দেওয়ার 4 প্লাস 1 বাই দেওয়ার 4 মান পেয়ে গেলাম। এখন এক্স টু দেওয়ার 7 প্লাস 1 বাই দেওয়ার 7 মান বের করতে হলে আমাদের এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইন্টু এক্স টু দেওয়ার 4 প্লাস 1 বাই দেওয়ার 4 গুণ করব, তাহলে এটা গুণ করলে হয় এক্স কিউবকে এক্স টু দেওয়ার 4 দ্বারা গুণ করলে এক্স টু দেওয়ার 7, এক্স কিউবকে 1 বাই এক্স টু দেওয়ার 4 দ্বারা গুণ করলে উপরে এক্স কিউব নিচে এক্স টু দেওয়ার 4, আবার 1 বাই এক্স কিউব দ্বারা যদি এক্স টু দেওয়ার 4 গুণ করি উপরে এক্স টু দেওয়ার 4 নিচে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব 1 বাই টু দেওয়ার 4 গুণ করলে 1 বাই টু দেওয়ার 7, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান 18√3, এক্স টু দেওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দেওয়ার 4 মান 98। এখন এক্স টু দেওয়ার 7 আর 1 বাই এক্স টু দেওয়ার 7 একসাথে রাখলাম, আর এক্স কিউব আর এক্স টু দেওয়ার 4 যদি কাটাকাটি করি 1 বাই এক্স, আর এখানে এক্স টু দেওয়ার 4 কে এক্স কিউব দ্বারা ভাগ করলে এক্স থাকে, এখানে গুণ করলে 1764√3, আর এখানে এক্স প্লাস 1 বাই এক্স এটা সাজাইলাম, এটা 1764√3 সমান এক্স টু দেওয়ার 7 প্লাস 1 বাই এক্স টু দেওয়ার 7, এক্স প্লাস 1 বাই এক্সের মান 2√3 বা 1764√3 মাইনাস এই 2√3 এর পাশে নিয়ে আসলাম বিয়োগ, আর এখানে এটা বিয়োগ, তাহলে বিয়োগ করলে থাকে কি 1762√3, আর এক্স টু দেওয়ার 7 প্লাস 1 বাই এক্স টু দেওয়ার 7টা এই দিকে এর পাশে নিয়ে আসলাম। আশা করি সবাই বুঝতে পারছো, বারবার প্র্যাকটিস করবে তাহলেই পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।